আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, দিস ইজ জুবাইর এগেইন অ্যান্ড ওয়েলকাম টু সাইনটেক সার্ভার। একটি সময় ছিল যখন আমাদের দেশে ফোন কেনার জন্য 10,000 টাকাকে মিড টু হাই বাজেট ধরা হতো, কিন্তু পরিবর্তন হয়েছে সময়ের, বেড়েছে দেশের মাথাপিছু আয় এবং ফোন রূপান্তরিত হয়েছে স্মার্টফোনে। বর্তমানে একে এন্ট্রি লেভেল বাজেট হিসেবেই গণ্য করা হয়। তারপর একটু দেখে স্মার্টফোন কিনলে 10,000 টাকার আশেপাশেই বেশ ভালো একটি স্মার্টফোন কেনা যায়। তো ভিউয়ার্স, আজ এই 10,000 টাকারই আশেপাশের একটি বেস্ট বাজেট স্মার্টফোন নিয়ে হাজির হলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। ফিফথ পজিশনে অবস্থান করছে ওয়ালটন প্রিমো A7S। বর্তমানে ডিভাইসটির অফিসিয়াল প্রাইস হলো 9,199 টাকা। ডিভাইসটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের 1.3 GHz-এর একটি কোয়াড কোর চিপসেট, 2GB RAM উইথ 16GB ROM এবং 3000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়া ডিভাইসটি 4G সাপোর্টেড। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে 10:9 অ্যাসপেক্ট রেশিওর 5.45 ইঞ্চ একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1440 pixels এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 295 PPI। ডিভাইসটির রিয়ারে থাকছে 13 MP এবং ফ্রন্টে থাকছে 5 MP-এর ক্যামেরা। ডিভাইসটির ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরায় সর্বোচ্চ 1080p-এর 3D APS-C ভিডিও রেকর্ডিং করতে পারে। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। ভিউয়ার্স, আমরা যারা 8.5 থেকে 9,000 টাকার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত একটি স্মার্টফোন খুঁজছি, তারা এই ডিভাইসটি নিতে পারি। তবে দুর্বল চিপসেটের জন্য এই ডিভাইসটি হ্যাং হতে পারে, তাই এই বাজেটে এটি না নিয়ে এরপর এই ডিভাইসটি নেওয়ার অনুরোধ রইল। ফোর্থ পজিশনে অবস্থান করছে শাওমি Redmi 6A। বর্তমানে ডিভাইসটির বেস মডেল অর্থাৎ 2x16GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হলো 8,500 টাকা। ডিভাইসটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট, 2GB RAM উইথ 16GB ROM অথবা 3GB RAM উইথ 32GB ROM এবং 3000 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এছাড়া ডিভাইসটি 4G সাপোর্টেড। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে 10:9 অ্যাসপেক্ট রেশিওর 5.45 ইঞ্চ একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1440 pixels এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 295 PPI। ডিভাইসটির রিয়ারে থাকছে 13 MP এবং ফ্রন্টে থাকছে 5 MP-এর ক্যামেরা। ডিভাইসটির ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরায় সর্বোচ্চ 1080p-এর 3D APS-C ভিডিও রেকর্ডিং করতে পারে। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও বেস্ট MIUI 9.0। ভিউয়ার্স, আমরা যারা তুলনামূলক কম বাজেটে নাইস ডিজাইন, ভালো পারফরমেন্স এবং ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন খুঁজছি, তারা এই ডিভাইসটি নিয়ে সন্দেহ নিতে পারি। থার্ড পজিশনে অবস্থান করছে শাওমি Redmi 4X। বর্তমানে ডিভাইসটির বেস মডেল অর্থাৎ 2x16GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হলো 10,300 টাকা। ডিভাইসটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 435 চিপসেট, 2GB RAM উইথ 16GB ROM অথবা 3GB RAM উইথ 32GB ROM এবং 4100 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়া ডিভাইসটি 4G সাপোর্টেড। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে 16:9 অ্যাসপেক্ট রেশিওর 5 ইঞ্চ একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1280 pixels এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 294 PPI। ডিভাইসটির রিয়ারে থাকছে 13 MP এবং ফ্রন্টে থাকছে 5 MP-এর ক্যামেরা। ডিভাইসটির ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরায় সর্বোচ্চ 1080p-এর 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারে। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড 7.1.2 নিউগার্ড বেস্ট MIUI 9.1। ভিউয়ার্স, আমরা যারা একদম 10,000 টাকার একটি স্মার্টফোন খুঁজছি, তারা এই ডিভাইসটি নিতে পারি। তবে বাজেট যদি 1,000 টাকা বাড়ানো যায়, তাহলে অনুরোধ রইল এর পরে ডিভাইসটি নেওয়ার জন্য। এতে আপনি এর তুলনায় একটি ভালো প্রসেসর এবং বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন পেতে পারেন। সেকেন্ড পজিশনে অবস্থান করছে শাওমি Redmi 5। বর্তমানে ডিভাইসটির বেস মডেল অর্থাৎ 2x16GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হলো 11,000 টাকা। ডিভাইসটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 450 চিপসেট, 2GB RAM উইথ 16GB ROM অথবা 3GB RAM উইথ 32GB ROM এবং 3300 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়া ডিভাইসটি 4G সাপোর্টেড। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে 10:9 অ্যাসপেক্ট রেশিওর 5.7 ইঞ্চ একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1440 pixels এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 282 PPI। ডিভাইসটির রিয়ারে থাকছে 12 MP এবং ফ্রন্টে থাকছে 5 MP-এর ক্যামেরা। ডিভাইসটির ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরায় সর্বোচ্চ 1080p-এর 30 FPS অর্থাৎ ফুল HD-তে ভিডিও রেকর্ডিং করতে পারে। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড 7.1.2 নিউগার্ড বেস্ট MIUI 9.1। ভিউয়ার্স, আমাদের যাদের বাজেট 10,000 টাকা, তারা যদি খুব কষ্ট করে 1,000 টাকা বাড়াতে পারি, তাহলে এই ডিভাইসটি নিতে পারি। আর যাদের বাজেট 11,000 টাকা, তাদের প্রতি আমার অনুরোধ রইল 1,500 টাকা বাড়িয়ে পরে ডিভাইসটি নেওয়ার জন্য। ফার্স্ট পজিশনে অবস্থান করছে শাওমি Redmi 5 প্লাস। বর্তমানে ডিভাইসটির চাইনা রমের বেস মডেল অর্থাৎ 3x32GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হলো 12,500 টাকা এবং বর্তমানে ডিভাইসটির গ্লোবাল রমের বেস মডেল অর্থাৎ 3x32GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হলো 13,500 টাকা। ডিভাইসটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 625 চিপসেট, 3GB RAM উইথ 32GB ROM অথবা 4GB RAM উইথ 64GB ROM এবং 4000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়া ডিভাইসটি 4G সাপোর্টেড। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে 10:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চ একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080x2160 pixels এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 403 PPI।
ডিভাইসটির রিয়ারে থাকছে 12 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরা সর্বোচ্চ 1080p আর 30fps এবং ব্যাক ক্যামেরা সর্বোচ্চ 2160p আর 30fps, অর্থাৎ 4K ভিডিও রেকর্ডিং করতে পারে। এছাড়াও ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড 7.1.2 নিউগার্ড বেস্ট, মিউয়ে 9.5। ভিউয়ার্স, 10,000 টাকার আশেপাশের সকল স্মার্টফোনের মধ্যে বেস্ট স্মার্টফোন এটি। 11,000 টাকার সাথে মাত্র 1,500 টাকা বাড়িয়ে আপনি বেটার পারফরমেন্স, বেটার ক্যামেরা, বেটার ডিসপ্লে, বেটার ব্যাটারি, লার্জার র্যাম, লার্জার রম, অলমোস্ট এভরিথিং বেটার পাচ্ছেন। তবে এর চায়না রম এবং গ্লোবাল রম নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে। মূলত চায়না রম হচ্ছে স্পেশালি চাইনিজদের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হওয়া সফটওয়্যার এবং গ্লোবাল রম হচ্ছে বিশ্বের সকল দেশের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হওয়া সফটওয়্যার। তবে এদের মধ্যে তেমন কোনো মূল পার্থক্য নেই। তাই ভিউয়ার্স, আমরা যারা 10 থেকে 12,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোনটি খুঁজছি, তারা নিঃসন্দেহে ডিভাইসটির চায়না রমের ভ্যারিয়েন্টটি নিতে পারি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করি আমরা প্রত্যেকে এই প্রাইস রেঞ্জে আমাদের জন্য বেস্ট স্মার্টফোনটি চুজ করতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার দিস ভিডিও অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দিস ইজ জুবাইর সামি সাইনিং আউট। আসসালামু আলাইকুম।